নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। ওই মরদেহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কৃষি খামারি দুরন্ত বিপ্লবের। রোববার স্বজনরা বিপ্লবের মরদেহ শনাক্ত করেছে। নিহত দুরন্ত বিপ্লব নেত্রকোনা জেলার পূর্বধলার ছোট ইলাশপুরের প্রয়াত আব্দুল মান্নানের ছেলে। তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন। এর আগে গত শনিবার সন্ধ্যায় ফতুল্লার সরকারি তেল ডিপো যমুনা ঘাটের পেছনে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ। পরে ময়না তদন্তের জন্য তার মরদেহ শহরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মরদেহ উদ্ধার করা ফতুল্লার পাগলা নৌফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহজাহান আলী। তিনি বলেন, শনিবার বিকেলে পাগলাঘাট থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। রাত 12টার দিকে কেরানীগঞ্জ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন নিহতের স্বজনরা। পরে রাত 3টায় নারায়ণগঞ্জে এসে নিহতের ছবি দেখে মরদেহর পরিচয় শনাক্ত করেন তারা। শাহজাহান আলী বলেন, অত্যন্ত 48 ঘন্টা আগে তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। মরদেহ ফুলে চেহারা বিকৃত হয়ে গেছে, আবার মাথায় আঘাতের চিহ্নও রয়েছে।